ডানার দাপটে দক্ষিণবঙ্গের সাত জেলায় কৃষির ক্ষতি। কালী পুজোর পরেই দুই মন্ত্রীকে জেলা সফরের নির্দেশ নবান্নের। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কাছে যাতে সরকারি সাহায্য পৌঁছয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ ঘুরিয়ে ওড়িশায় আছড়ে পড়েছে ডানা, কিন্তু তার ঝাপটা এড়াতে পারেনি বাংলা। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের সাত জেলায় কৃষিক্ষেত্রে কম বেশি ক্ষতি হয়েছে, একাধিক জায়গায় ভেঙেছে বাড়ি। ডানার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন দুই দপ্তরের সচিবও। নবান্ন সূত্রে খবর, সাম্প্রতিক বন্যা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কাছেই যাতে সরকারি সাহায্য পৌঁছায় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পঞ্চায়েত এবং কৃষিমন্ত্রীকে জেলায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কালী পুজোর পরেই ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে যাবেন পঞ্চায়েত এবং কৃষিমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা কেন্দ্রীয় সরকারের মতো করে কোনো স্কিম করি না, আমাদের স্কিমের অভিমুক্ত হচ্ছে মানবে। সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিচার করে নিয়ে একটা মানুষটা যাতে পায় সেটা দেখতে হবে। একটা গরিব মানুষ যাতে সেই পয়সাটা পায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দেখতে হবে। নবান্ন সূত্রে আরো খবর, বন্যা ও ঝড়ে ক্ষতিপূরণের জন্য এখনো পর্যন্ত প্রায় 61,55,000 কৃষকের আবেদন জমা পড়েছে। বাংলা শস্য বিমাতে আবেদনের সময়সীমা ইতিমধ্যেই 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, ফলে ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের চূড়ান্ত সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে রাজ্য প্রশাসন। প্রবীর চক্রবর্তী, রিপোর্ট জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।